সড়কে মৃত্যু কমছেই না। 2019 সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5,227 জন আর আহত হয়েছেন প্রায় 7,000 মানুষ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে দুর্ঘটনা ও হতাহত কমাতে সড়ক পরিবহন আইন ঠিকমতো বাস্তবায়ন ও চালক পথচারী সবাইকে সচেতন থাকতে হবে। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। 2019 সালে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরতে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে বলা হয়, গত 2 বছরে দেশের সড়ক দুর্ঘটনা বেড়েছে। এজন্য অশিক্ষিত অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, সচেতনতার অভাব, যানবাহনে অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে আইন না মানা সহ বেশ কিছু কারণে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। মোট আমাদের গাড়ির সংখ্যা হলো গিয়া 42,17,513টি রেজিস্টারকৃত গাড়ি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিবেদনে বলা হয়, 2019 সালে সড়ক পথে 4,700টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 5,227 জন, আহত হয়েছেন 6,953 জন। রেলপথে দুর্ঘটনার সংখ্যা 162টি, সেখানে নিহত সংখ্যা 198 ও আহত হয়েছেন 347 জন। নৌপথে দুর্ঘটনা ঘটেছে 30টি, নিহত হয়েছেন 64 জন আর আহত মানুষের সংখ্যা 157 জন। সড়ক দুর্ঘটনায় 2018 সালের থেকে 19 সালে মৃত্যুর সংখ্যা বেড়েছে 788 জন। আন্ডারপাস বা জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার না করার প্রবণতাকে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে করা। প্রতিবেদন প্রকাশ করে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা সবথেকে বেশি ঘটেছে বড় বড় শহর ও মহাসড়কে। বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ জেলায়, 211টি দুর্ঘটনায় মারা গেছে 488 জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ঝালকাঠি জেলায়। সকলেই যদি আইনটি মেনে চলে তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আসবে এবং সড়ক দুর্ঘটনা কমে আসবে। সংবাদ সম্মেলনে সড়কে দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক চাই আন্দোলন বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে। এগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন 2018 জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা, শৃঙ্খলা ফিরাতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।